করোনায় হতদরিদ্র মানুষকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে বান্দরবান ও কক্সবাজারে। সকালে বান্দরবানের স্টেডিয়ামের জিমনেশিয়ামে সেনাজনের পক্ষ থেকে শতাধিক মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। সেনাজন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আক্তারুসসামাদ রাফি এসব সামগ্রী তুলে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সকালে কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 1200 কর্মহীন অসহায় মানুষকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। শহরের পাবলিক লাইব্রেরির মাঠ ও পাহাড় ছড়ায় এসব পণ্য তুলে দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।